আসসালামু আলাইকুম আজকের রেসিপি স্পেশাল বিফ চাপ হোটেলের যে বিফ চাপগুলো হয় সেটা কিন্তু অনেক টেস্টি হয় ঠিক সেইভাবেই আজকে রেসিপিটি তৈরি করেছি একদম ঘরোয়াভাবেই হোটেলের মতো করে আপনারা বাসায়ই বিফ চাপটি তৈরি করতে পারবেন কিছু টিপস এখানে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখবেন প্লিজ স্কিপ করবেন না ভিডিওটি যদি ভালো লাগে বা একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এখানে হাফ কেজি গরুর মাংস নিয়েছি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি বেশি মোটাও না আবার বেশি পাতলাও না তো একটি করে মাংসর পিস নিয়ে আমি থেতো করে নেব এরকম মাংস থেতো করার হামার নিয়ে নিয়েছি আপনারা ছেলে শিলনোড়া দিয়েও করতে পারেন বেশ একটু পাতলা করে থেতো করে নিতে হবে এতে করেই কিন্তু চাপটা খেতে বেশ সফট হবে আর দ্রুত সেদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি এভাবে করেই করে নেবেন তো সম্পূর্ণ মাংসটাই আমি এভাবে করে থেতো করে নিয়েছি সবগুলো মাংসই আমার থেতো করা হয়ে গিয়েছে চলে যাচ্ছে চাপের মশলা তৈরির জন্য নিয়ে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ খোসা সহ পেঁপে এক ইঞ্চি আদা তিন কোয়া রসুন দুইটি পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নেব এতে করে ব্ল্যান্ডার করতে সুবিধা হবে পেঁপে কিন্তু মাংসটাকে সফট করতে সাহায্য করবে চাপের স্পেশাল মশলার জন্য নিয়েছি এক চামচ জিরা হাফ জিরা দশ বারোটি কাবাব চিলি দুইটি লবঙ্গ দুইটি সবুজ এলাচ ছোট জয়ফলের হাফ জয়ফল নিয়েছি একটি বড় এলাচ এক ইঞ্চি দারচিনি হাফ চামিচ কালো গোলমরিচ দশ বারোটি ভাজা শুকনো মরিচ এভাবে পেঁপে আদা রসুন সহকারে সম্পূর্ণ মশলাটা বেটে নিয়েছি দুই টেবিল চামচ টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক ফালে লেবুর রস দিয়ে দিচ্ছি এই লেবুর রসটার কারণে সামান্য একটু টক টক লাগবে বেশি টক লাগবে না আর খেতে বেশ ভালো লাগবে সম্পূর্ণ মশলা উপরে আগে মাখিয়ে নিয়ে তারপরে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কাতে হবে যেন কোনো মাংসের অংশেই মশলা বাকি না থেকে যায় দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি অবশ্যই প্রসেসটা ফলো করবেন বিফ চাপ তৈরিতে অবশ্যই কিন্তু খোসা সহকারে পেঁপে দিতে হবে আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে একটি রেপিং পেপার দিয়ে আমি রেপ করে এটা সারা রাতের জন্য রেখে দিচ্ছি আপনারা যদি হাতে সময় না থাকে অবশ্যই চার ঘন্টা মেরিনেট করে রাখবেন সারা রাত পর আমি বের করে নিয়েছি র্যাপিং পেপারটা আমি খুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ ভাজা জিরে গুঁড়ো এক টেবিল চামচ সিলিফ্লেক্স এক টেবিল চামচ ধনিয়া আস্ত ধনিয়া সামান্য একটু টেলে আদা ভাঙা করে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন এভাবে করে ধনিয়া এবং সিলিপ্লেক্স দিলে এটা খেতে বেশ ভালো হয় দুই টেবিল চামচ দিয়ে দিলাম এখানে বেসন বেসনটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি প্রথম দিকে একটু শুকনো শুকনো লাগবে পরে আস্তে আস্তে দেখবেন মাখাতে মাখাতে সফট হয়ে গিয়েছে আর সম্পূর্ণ বেসনটাই মাংসের সাথে মেখে গিয়েছে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে তো এই পর্যায়ে কিন্তু আপনারা এই বিফটা ভেজে নিতে পারেন তো আমি একটু ফুড কালার ব্যবহার করছি যেন কালারটা দেখতে সুন্দর হয় এর জন্য এর পুরোটাই অপশনাল আপনারা চা না চাইলে নাও দিতে পারেন তবে মাখানো হয়ে গিয়েছে তো একটি করে চাপ নিয়ে আমি এরকম করে আগে থেকে গরম করে রাখা তেলের মধ্যে দিয়ে দিলাম এই তেলটা কিন্তু মিডিয়াম আঁচে রয়েছে মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে খুব বেশি আছে ভাজলে কিন্তু চাপটা শক্ত হয়ে যাবে যেটা খেতে মোটেও ভালো লাগবে না তো আমি চার মিনিট পরে এটা উলটিয়ে দিচ্ছি এটা আট থেকে দশ মিনিটের মতো ভাজতে হবে তার বেশি কিন্তু ভাজা যাবে না এর থেকে বেশি ভেজে ফেললে চাপটা শক্ত হয়ে যাবে আর এটা খেতে ভালো লাগবে না তো আমার ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে সার্ভিং বলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে আর চাপটা যে খেতে কতটা টেস্টি হয়েছে সেটা যদি আপনারা বাসায় না তৈরি করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না এই চাপটা ভীষণ টেস্টি হয় আর এই চাপটা তৈরি করে যাকে খাওয়াবেন সে কিন্তু অনেক বেশি অবাক হয়ে যাবে আমি একটি চাপ আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর সফট হয়েছে আর এটা কিন্তু মুখে দিলেই একদম মিলিয়ে যাবে দেখতে পাচ্ছেন এরকম করে চাপ দিলে কিন্তু মাংসটা একদম ছেড়ে ছেড়ে আসছে আমি আপনাদেরকে এক হাতের মাধ্যমে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সহজেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইউটিউব থেকে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে হলে চ্যানেল ফলো দিয়ে রাখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ